ঘূর্ণিঝড় মোখার সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পতন ঘটাতে রাজনৈতিক ঝড় তোলার সক্ষমতা বিএনপির নেই। তিনি বলেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া নির্বাচন বানচাল কিংবা আন্দোলন কোনোটাই সফল করা সম্ভব নয়। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সম্পাদক মণ্ডলের সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে নয়, শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করে। রিফাত শিশিরের প্রতিবেদন। সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভা করে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী। সভার শুরুতে ঘূর্ণিঝড় মোখার আঘাতের বিষয়টি তুলে ধরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নাতি নিজস্ব মনিটরিংয়ে তিনি সব খোঁজখবর নিচ্ছেন, প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, বিএনপি ও তার দোসররা রাজনৈতিক ঝড় তুলে সরকারের পতন ঘটাতে চাইলেও তাদের সেই সামর্থ্য নেই। বিএনপি এবং তার দোসররা সহযোগীরা তারা নাকি এটা ঝড় সৃষ্টি করবে। বাস্তবতা হচ্ছে ঝড় তোলার কোনো সামর্থ্য নেই, সামর্থ্য নেই বলেই এরা আজকে গলাবাজি দিয়ে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাইছে। নির্বাচন বানচাল করতে বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করে বিএনপি দেশকে ছোট করছে। জনগণ ছাড়া পৃথিবীর কোথাও গণ আন্দোলন সফল হয়নি, বিএনপিও আন্দোলনে ব্যর্থ হবে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে নালিশ করা, এই যে নালিশ করা, এই নালিশ করার প্রবণতা দেশকে ছোট করে বিদেশিদের ইচ্ছায় বাংলাদেশে ইলেকশন হবে এরকম একটা অবান্তর ধারণা নিয়ে তারা এগুচ্ছিল। পৃথিবীর কোথাও গণ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকলে সেই আন্দোলন কখনো সফল হবে না। দেশের শান্তি রক্ষায় তাদের সব কূটকৌশল প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। তারা রুখে দাঁড়াবে তো আমরাও দেখব কে কাকে রুখে দাঁড়ায়। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা।